নমস্কার, নিউজ নোম্যানস ল্যান্ডে স্বাগত, আমাদের পাঠশালাতে স্বাগত। লকডাউনের জেরে বন্ধ স্কুল, সে কথা মাথায় রেখে বনগাঁ পুরসভা ও নিউজ নোম্যানস ল্যান্ডের যৌথ উদ্যোগে শুরু হয়েছে আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালা। আমাদের সাথে সহযোগিতা করেছেন মহকুমার সমস্ত শিক্ষক শিক্ষিকারা। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে প্রতিদিন নিয়ম করে তারা আসছেন, দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর দুটি করে ক্লাস কিন্তু তারা করাচ্ছেন। আমরা এই মুহূর্তে দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার ক্লাস করব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শিক্ষক সৌমেন চ্যাটার্জি ও শান্তনু দে। আমরা শিক্ষকদের স্বাগত জানাই নোম্যানস ল্যান্ডের স্টুডিওতে। আমরা সরাসরি ক্লাসে যাব। তার আগে ছাত্রছাত্রীদের কাছে আরও একবার আবেদন, যারা কোনো কারণে ক্লাস মিস করে যাচ্ছ, আমাদের নোম্যানস ল্যান্ডের যে ফেসবুক পেজ আছে, যে ইউটিউব চ্যানেল আছে, তোমরা যদি সেখানে লাইক করে রাখো, আমাদের বিগত যে ক্লাসগুলি হয়েছে সেগুলি পেয়ে যেতে পারো সেখান থেকে, এবং আগামীতে যে ক্লাসগুলি হবে তার নোটিফিকেশনও তোমরা কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবে। সুতরাং আমাদের এই ক্লাসের দিকে নজর রাখতে তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজেও খেয়াল রাখতে পারো, সেখানে লাইক করে রাখতে পারো। আমরা সরাসরি ক্লাসে যাব, স্যারদের কাছে অনুরোধ করব ক্লাস শুরু করবার জন্য। আচ্ছা, আমরা গতদিন কুলম্বের সূত্র অবধি পড়িয়েছিলাম। তা কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা কী ছিল একটু দেখে নিই। যে ভেক্টর এফ সমান সমান ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আর ক্যাপ। এটাকে আরেকটুভাবে পরিবর্তন করে লিখলে হবে, আমরা জানি ভেক্টর আর বাই আর, অর্থাৎ এখানে আর একটা আর গুণ হলে আর কিউব হয়ে যাবে। এখন আমরা আজকে যেটা আসবো সেটা হচ্ছে যে আধানের উপরিপাতনের বিষয়ে আসব। যে আমরা তরঙ্গের উপরিপাতন আমরা শিখেছিলাম ক্লাস ইলেভেনে, যে কতকগুলো তরঙ্গ যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে পরস্পরের উপর উপরিপাতিত হয়, তখন মাধ্যমের কোনো একটা বিন্দুতে যে লব্ধি তরঙ্গের যে সরণ, উপরিপাতিত তরঙ্গগুলোর সরণের বীজগাণিতিক সমষ্টির সমান হয়, এটা আমরা ওখানে জেনেছিলাম। এখানে আমরা আধানের উপরিপাতনে যখন আসব, সেখানে আমরা কি বলবো যে কতকগুলো আধান যখন পাশাপাশি থাকবে, যদি আমরা থ্রি ডাইমেনশনাল স্পেস যদি আমি নিয়ে নিই, এখানে কতগুলো আধান আমি নিচ্ছি, এটা কিউ, এটা কিউ ওয়ান, কিউ টু, এখানে কিউ এন, এনতম অবস্থান ভেক্টরগুলো আমরা নিয়ে নিচ্ছি। এখানে মনে করো এটা আর, এখানে আর ওয়ান, এটা আর টু, আর এনতম বিন্দু তাই এখানে আর এন নিচ্ছি অবস্থান ভেক্টর। তাহলে দেখা যাচ্ছে যে কিউ আধানের ওপরে এখানে মোট যে বল ক্রিয়া করবে কিউ আধানের ওপর, সেটা কি হবে যে পৃথক পৃথক আধান দ্বারা কিউ আধানের ওপরে যে বল প্রয়োগ করবে তাদের বীজগাণিতিক সমষ্টির সমান হবে, বা ভেক্টর যোগফলের সমান হবে। এখানে ভেক্টর দিয়ে করছি, তাই ভেক্টর যোগফলের সমান হবে। তাহলে কত হবে সেইগুলো একটু হিসাব করা যাক। তাহলে এখানে কিউ ওয়ান আধান কর্তৃক কিউ আধানের উপর প্রযুক্ত বল আমরা হিসাব করতে চাইব, তাহলে কত হবে সেটা যদি আমি লব্ধি বলটাকে এফ ধরলাম, আর প্রতিটি আধান কর্তৃক প্রযুক্ত বল এফ ওয়ান, এফ টু, এফ থ্রি ডট দিয়ে এফ এন, তাহলে কি লিখব যে এখানে এই ডিস্টেন্সটা কোথাও ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে আমরা যদি বলি, তাহলে এটা কি হবে, এ দুটো একই ক্রমে আছে, এটা বিপরীত ক্রমে, তাহলে এটা লব্ধিও দুটোর, তাহলে এটা কত হবে ভেক্টর আর মাইনাস ভেক্টর আর ওয়ান। অনুরূপভাবে এটা কত হবে কিউ টু আধান কর্তৃক কিউ ওয়ান, কিউ এর যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হবে আর মাইনাস আর টু, ভেক্টর আর মাইনাস ভেক্টর আর টু। অনুরূপভাবে কিউ এন এর ক্ষেত্রে কত হবে ভেক্টর আর মাইনাস ভেক্টর আর এন। তাহলে আমরা বলগুলোকে যদি লিখি, ওই কুলম্বের সূত্রই অ্যাপ্লাই করছি আমরা এখানে, বল যেহেতু তড়িৎ বল তো সবই, তাহলে
কিউ কিউ 1 ইনটু কত আর মাইনাস আর 1 বাই আর মাইনাস আর 1 কিউ হবে মড দিয়ে দিলাম প্লাস আমি যদি এটাকে কমন নিয়ে নিই তাহলে প্লাস কত হচ্ছে কিউ কিউ 2 আর মাইনাস আর 2 বাই আর মাইনাস আর 2 এর হোল কিউ প্লাস আর বেশি লিখবো না এন এর এন কর্তৃক কত হবে কিউ কিউ এন আর মাইনাস আর এন বাই আর মাইনাস আর এন এর হোল কিউ তাহলে এখান থেকে লিখবো কি কিউ বাই 4 পাই এপসাইলন নট দিয়ে কিউ 1 আর মাইনাস আর 1 বাই আর মাইনাস আর 1 কিউব প্লাস কিউ 2 আর মাইনাস আর 2 বাই আর মাইনাস আর 2 হোল কিউব কিউ এন আর মাইনাস আর এন বাই আর মাইনাস আর এন হোল কিউব তাহলে সামেশন চলে আসবে কিউ বাই 4 পাই এপসাইলন নট সামেশন যদি নিই এখানে আই যদি চলরাশি ধরি আই 1 টু ইনফিনিটি বা 1 টু এন যদি আমি নিয়ে নিই তাহলে কিউ আই আর মাইনাস আর আই বাই আর মাইনাস আর আই হোল কিউব টোটাল বলটা হবে এটা তাহলে এটাই হচ্ছে আধানের উপরিপাতনের নীতি অর্থাৎ যে কোনো একটা অবস্থানে একাধিক যদি আধান থাকে তাহলে ওই যে নির্দিষ্ট আধান কিউ ধরা হয়েছে সেই কিউ আধানের উপরে মোট প্রযুক্ত যে বল প্রত্যেকটি আধান কর্তৃক আলাদা যে কিউ আধান বাদে অন্যান্য আধান কর্তৃক কিউ আধানের উপর প্রযুক্ত বলের ভেক্টর যোগফলের সমান হবে সেটাই দেখানো হয়েছে এখানে নেক্সট টপিকে আমরা আসব যে নিরবিচ্ছিন্ন আধান বণ্টন কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন নিরবিচ্ছিন্ন আধান বণ্টন বিষয়টা কি নিরবিচ্ছিন্ন আধান বণ্টন অর্থাৎ আমরা কোনো আহিত বস্তুর আধান আগের দিন আমি বলেছিলাম যে আধানের কোয়ান্টায়ন যে প্রকৃতিতে কোনো বস্তু আহিত বস্তুর যে আধান সেটা কি ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যা সরল গুণিত অর্থাৎ কোনো আহিত বস্তুর আধান ও তো ছাড়া ছাড়া থাকতে পারে না যে একটা এখানে থাকলো একটা আহিত বস্তুর আধান এখানে একটা ওখানে একটা এরকম না এরা কি পরপর পরপর পর একই সঙ্গে থাকবে যে একটা থেকে একটা বিচ্ছিন্ন নয় এটাই হচ্ছে নিরবিচ্ছিন্ন আধান অর্থাৎ আহিত বস্তুর যে আধান যদি আহিত বস্তুটা একমাত্রিক হতে পারে দ্বিমাত্রিক হতে পারে ত্রিমাত্রিক হতে পারে তাহলে যে যদি আমি একটা সরু তার নিই কি উপাদানে আহিত একটা সরু তার নিলাম তাহলে তারের যে আধান টোটাল আধানটা কি সমস্তটাই জায়গায় কিন্তু সমভাবে ছড়িয়ে থাকবে গায়ে 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 ছড়িয়ে থাকবে একটা থেকে একটা বিচ্ছিন্ন নয় এটাই হচ্ছে নিরবিচ্ছিন্ন আধান বণ্টন তাহলে যদি এ টোটাল আধানটা আমরা বলছি কিউ এই তারের দৈর্ঘ্য যদি এল হয় তাহলে একক দৈর্ঘ্য আধান কত হচ্ছে ল্যামডা ধরে নিই আমরা কিউ বাই এল এটাকে বলা হয় আধানের রৈখিক ঘনত্ব আধানের রৈখিক ঘনত্ব এগুলো কাজে লাগবে যেটা পরেই আর যদি দ্বিমাত্রিক হয় যদি এটা পাত আকৃতির বস্তু হয় এটারও আধান ধরা যাক যে প্লাস কিউ এর ক্ষেত্রফল যদি এ ধরা হয় তাহলে সেক্ষেত্রে একক ক্ষেত্রফল আধান কত হবে কিউ বাই কত যে এ এটাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব আধানের তলমাত্রিক ঘনত্ব
আর যদি এটা গোলক নেওয়া হয় বা ঘনক নেওয়া হয় সেটা থ্রি ডাইমেনশনাল, তার আয়তন হচ্ছে ভি, টোটাল আধানটা কত সেই কিউ, আধান হচ্ছে কিউ। তাহলে একক যে আয়তনে আধান কত, কিউ বাই ভি, এটাকে বলা হয় আধানের আয়তন ঘনত্ব, আধানের আয়তন ঘনত্ব। এখন আমরা দেখব যে এই যে তিন ধরনের যে বস্তু, একমাত্রিক, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক, এই বস্তুগুলোকে, বস্তুগুলোর পাশে যদি একটা নির্দিষ্ট আধান যদি আমি কিউ রাখি, তাহলে সেই যে আহিত বস্তু কর্তৃক ওই কিউ আধানের উপর মোট প্রযুক্ত বল কত হবে, কীভাবে হিসাব করতে হয় সেগুলো আমরা দেখব। যে রৈখিক আধান বিশিষ্ট বস্তু কর্তৃক কোনো আধানের ওপর, কোনো আধানের ওপর মোট প্রযুক্ত বল কত হবে। তাহলে এখানে আমি ধরলাম এটা তার, এটা প্লাস কিউ আধানে আহিত বা একক দৈর্ঘ্যে আধার হচ্ছে ল্যামডা, এর পাশে আর দূরত্বে কিউ নট আধান রাখা হয়েছে, আর দূরত্বে আমি রেখেছি। তাহলে এর একটা ক্ষুদ্র অংশ নেওয়া হলো ডিএল, তাহলে একক দৈর্ঘ্যে আধান যদি ল্যামডা ধরা হয় তাহলে ডিএল দৈর্ঘ্যে আধান কত, তাহলে ডিএল দৈর্ঘ্যে আধান সমান ল্যামডা ডিএল। তাহলে এই আধান কর্তৃক আর দূরত্বে কিউ নট আধানের ওপর প্রযুক্ত বল বের করতে গেলে আমার স্থির তড়িৎ বল কুলম্বের সূত্র কাজে লাগানো হবে। তাহলে সেক্ষেত্রে যদি এই বলটা এফ, ভেক্টর এফ ধরি, তাহলে 1/4πε0, আমি বায়ু বা শূন্য মাধ্যমে ধরে করছি, কত হবে ল্যামডা ডিএল ইন্টু কিউ নট, বাই কত দূরত্ব স্কোয়ার ইন্টু আর ক্যাপ দিলাম, এটা যদি ডিএফ ধরা হয়, বলটা ডিএফ ধরলাম, তাহলে সমগ্র যে তার কর্তৃক কিউ জিরো আধানের উপর প্রযুক্ত বল করতে গেলে কি করতে হয়, ইন্টিগ্রেশন করব আমরা, সেক্ষেত্রে কি করব, ডিএফ সমান 1/4πε0 ইন্টিগ্রেশন ল্যামডা ডিএল, কিউ নটটাকে বাইরে বের করতে পারি, বাই আর স্কোয়ার আর ক্যাপ। এই ইন্টিগ্রালকে বলা হয় লাইন ইন্টিগ্রাল, এটাকে ভেক্টর এফ সমান সমান এটাকে বলবো লাইন ইন্টিগ্রাল, যেহেতু এটা রৈখিক আধান বিশিষ্ট বস্তু তাই এটা লাইন ইন্টিগ্রাল। যদি এটা দ্বিমাত্রিক আকারের বস্তু হতো সেক্ষেত্রে আমরা ছোট্ট একটা স্পেস দিতাম, সেক্ষেত্রে আমরা কী করতাম যে একটা ছোট্ট ডিএস ক্ষেত্রফল বিশিষ্ট বস্তু আমরা এই অংশ নিয়ে নেব, সেক্ষেত্রে টোটাল আধানটা আমরা একক ক্ষেত্রফল আধান কী ধরেছি, আমরা সিগমা ধরেছি, একক ক্ষেত্রফল আধান ধরেছি আমরা সিগমা। তাহলে ডিএস ক্ষেত্রফলে আধান কত হবে, সিগমা ডিএস। একইভাবে আমরা এখান থেকে আর দূরত্বে, আর দূরত্বে কিউ নট আধানের উপর ক্রিয়াশীল বল হিসাব করতে গেলে একইভাবে করব, যে কিউ নট বাই 4πε0 সারফেস ইন্টিগ্রাল, যেহেতু এটা ক্ষেত্রফল বিশিষ্ট বস্তু তাহলে ল্যামডা ডিএস, এই সিগমা ডিএস, সিগমা ডিএস বাই আর স্কোয়ার আর ক্যাপ। অনুরূপভাবে আয়তন বিশিষ্ট বস্তু হলে সেক্ষেত্রে আমরা ভলিউম ইন্টিগ্রাল দেব, তখন দেব কি রো ডিভি বাই আর স্কোয়ার আর ক্যাপ। এখন কুলম্বের সূত্রের উপরে আগের দিন যে আলোচনা হয়েছিল যে যে আধান, দুটো আধান বিশিষ্ট বস্তুর মাঝে অপর কোনো বস্তুকে, আহিত বস্তুকে যদি বস্তু বা আধানকে রাখা হয় তাহলে সাম্যাবস্থার যে শর্ত, এগুলো বলা হয়েছিল বিভিন্ন অবস্থায় এই বল ক্রিয়া করতে পারে,
যেমন দেখা যায় কি একটা উদাহরণ দিই যে আমরা জানি নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো বৃত্তপথে ঘুরছে, তাহলে কোন বলের প্রভাবে? তাহলে নিউক্লিয়াসের চার্জ তো কি আছে, প্রোটন আছে, প্রোটন এবং নিউট্রন, তা প্রোটনের চার্জটা পজিটিভ চার্জ, আবার ইলেকট্রনের চার্জ হচ্ছে কি নেগেটিভ। তাহলে দেখা যায় যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎাকর্ষণ বল, এখন যেহেতু ঘোরার জন্য কোন বল দরকার আমরা ক্লাস ইলেভেনে জানি যে অভিকেন্দ্র বল দরকার, তাহলে এই অভিকেন্দ্র বল আসছে কোত্থেকে, ওই স্থির তড়িৎাকর্ষণ বল থেকেই এই বলটা আসে। তাহলে ওই বলই ওই ইলেকট্রনকে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয়। তাহলে আমরা যদি ধরে নিই যে নিউক্লিয়াসের আধান ধরে নেওয়া হলো জেড ই, কারণ জেড সংখ্যক প্রোটন আছে, প্রতিটি প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের সমান কিন্তু বিপরীত, জেড ই ধরা হলো, আর চারপাশে এখানে যে জেড ই, এখানে ইলেকট্রন ঘুরছে আর ব্যাসার্ধের বৃত্তপথে এম ভরের, এম ভরের এটা ভি বেগে ঘুরছে। তাহলে এখানে এদের মধ্যে তড়িৎাকর্ষণ বলটা কত? 1/4πε0 জেডি ইন্টু ই বাই আর স্কোয়ার, এটাই ইলেকট্রনটাকে বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। তাহলে অভিকেন্দ্র বলের রাশিমালা আমরা জানি mv2/r, তাহলে এখান থেকে ইলেকট্রনের গতিবেগ কিন্তু আমরা পেয়ে যাব √1/4πε0 জেড ই স্কোয়ার বাই mr। এইভাবে করা যেতে পারে। আরও দু একটা অ্যাপ্লিকেশন তোমাদের দেখাই, দুটি সমান আধান কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি আধান কিউ রাখা আছে। কিউ এর কোন মানের জন্য সমগ্র ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে, তাহলে দুটি সমাধান কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দু, তাহলে এখানেও কিউ আছে, এখানেও কিউ আছে, বলছে কি সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি আধান কিউ রাখা আছে, তাহলে এদের দূরত্ব ধরে নিলাম 2r, মধ্যবিন্দু এখানে কিউ আধান রাখা আছে, কিউ এর কোন মানের জন্য সমগ্র ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে। তাহলে এখানে সাম্যাবস্থার প্রশ্ন এসছে, তাহলে এই দূরত্ব সমান যেহেতু মধ্যবিন্দু, তাহলে এখানে প্রত্যেকটি আধানের ওপর অপরাধান কর্তৃক যে বলগুলো পরস্পর সমান হতে হবে, তবেই তো সাম্যাবস্থা থাকবে। এটা আমরা জানি, সাম্যাবস্থার শর্ত আমরা শিখেছি যে কি হবে, যে এখানে প্রতিটি আধানের ওপর অপরাধান কর্তৃক যে বল, সেই বলগুলো প্রত্যেকটা আধানের ওপর সমান হতে হবে, তবেই তারা সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমরা এখানে মধ্যবিন্দুতে কিউ আধানের উপরে ক্রিয়াশীল বল কত পাবো, যে এখানে কিউ কিউ বাই আর স্কোয়ার, তাহলে বলটা কোন দিকে, যেহেতু এটা সবই পজিটিভ আধান তাহলে এদিকেও বিকর্ষণ হবে, এর উপরে বলটাও বিকর্ষণ হবে, তাহলে আবার যেহেতু ডিস্টেন্স সমান তাহলে বলটা কত হচ্ছে, এখানে যদি আমি F1 ধরে নিই তাহলে কিউ কিউ বাই, আমি CGSI করছি কোনো অসুবিধা নেই, মাইনাস কেন, যেহেতু দুই বল পরস্পর বিপরীত ওই জন্যে মাইনাস করতে হচ্ছে, এটা কত 0। অনুরূপভাবে যদি কিউ আধানের উপর প্রযুক্ত বল ধর হিসাব করা হয় তখন এই দুটো আধান কর্তৃক এর উপরে প্রযুক্ত বল হবে, তাহলে সেক্ষেত্রে কী হবে, যেহেতু এটা পজিটিভ তাহলে এদিকে বল, আবার কিউ আধান কর্তৃক এর উপরেও বলও একই দিকে টাচ করবে, F2 যদি ধরা হয় টোটাল বল,
তাহলে কি করব কিউ কিউ বাই আর স্কয়ার প্লাস হচ্ছে কারণ কি এটাও পজিটিভ এটাও পজিটিভ এটাও পজিটিভ সবই একই দিকে বল দুটো কাজ করবে তাহলে কিউ ইনটু কিউ বাই দূরত্ব কত 2r 2r হোল স্কয়ার তাহলে কত হচ্ছে কিউ কিউ বাই আর স্কয়ার প্লাস কিউ স্কয়ার বাই 4r স্কয়ার তাহলে দেখা যাচ্ছে কি যে আমরা কিউ এর মান বের করতে চাইছি তাহলে এখানে কি এই দুই বল নিশ্চয়ই সমান হতে হবে কারণ এখানে আমি আগে বলেছি যে কিউ আধানের উপরে যে বল কাজ করবে কিউ কিউ এর উপরে সেই বলে একই কাজ করবে তাহলে সাম্যাবস্থায় এফ ওয়ান ইকুয়াল টু এফ টু ইকুয়াল টু তাহলে কত এফ ওয়ান যদি জিরো তাহলে এফ টু জিরো তাহলে মানটা যদি বসিয়ে দেওয়া যায় কিউ কিউ বাই আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার ইকুয়াল টু জিরো বা কিউ কিউ ইকুয়াল টু মাইনাস কিউ স্কোয়ার বাই ফোর বা কিউ সমান মাইনাস কিউ বাই ফোর তাহলে কিউ এর মান হবে মাইনাস কিউ বাই ফোর আর একটা যদি প্রবলেম দেখানো হয় আর একটা প্রবলেম দেখাই যে দুটি কণার মধ্যে কিউ আধান ভাগ করে দেয়া হলো কণা দুটির আধান কত হলে এদের মধ্যে কার্যকর বল ম্যাক্সিমাম হবে সর্বাধিক হবে তাহলে দুটি কণার মধ্যে টোটাল আধান হচ্ছে কিউ তাহলে দুটো কণার মধ্যে ভাগ করে দিতে হবে কণা দুটির আধান কত হলে এদের মধ্যে কার্যকর বল সর্বাধিক হবে তাহলে ধরি একটি কণার আধান ধরি একটি কণার আধান কিউ তাহলে মোট আধান তো ক্যাপিটাল কিউ তাহলে অপর কণার আধান কত হবে অপর কণার আধান হবে কিউ মাইনাস কিউ ওদের দূরত্ব এক্স হলে ক্রিয়াশীল বল কত হচ্ছে এফ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ইনটু কিউ মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার সমান সমান ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট এক্স স্কোয়ার কিউ কিউ মাইনাস কিউ স্কোয়ার এখন দেখো প্রশ্নটা বলা আছে কি কার্যকর বল ম্যাক্সিমাম হবে সর্বোচ্চ হবে তাহলে কিউটাকে আমরা কিন্তু ধরে নিয়েছি কিন্তু এখানে তাহলে বলটা নির্ভর করবে কিউ এর মানের উপরে কারণ এই মানটাকে আমি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি তাহলে বাড়িয়ে বা কমিয়ে এই বলটার মানের উপর প্রভাব পড়বে তাহলে আমরা কি করব এখানে কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব কারণ আমার চরম বা অমানের শর্ত তোমরা ক্যালকুলাসে শিখবে সেখানেই যে কোনো চরম বা অমানের জন্য দেখা যাবে কি এই ডিফারেন্সিয়েটটা কী হবে জিরো করতে হয় তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে তোমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস শিখেছো তাহলে ডিডি কিউ অফ কিউ কিউ মাইনাস কিউ স্কোয়ার তাহলে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কেননা দূরত্ব এখানে নির্দিষ্ট কিন্তু দূরত্ব এক্ষেত্রে নির্দিষ্ট কিউটাকে পরিবর্তন করা হচ্ছে তাহলে কিউ মাইনাস টু কিউ তাহলে এফ এর সর্বোচ্চ মানে কি লিখবো সর্বোচ্চ মানে ডিএফ বাই ডি কিউ ইজ ইকুয়াল টু জিরো চরম বা অমানের জন্য ম্যাক্সিমাম বা মিনিমাম মানের জন্য এটা জিরো হয় তাহলে অতএব ওইটা জিরো হলে কিউ মাইনাস টু কিউ ইকুয়াল টু জিরো বা কিউ ইকুয়াল টু কিউ বাই টু তাহলে কণা দুটির প্রত্যেকের আধান কত হবে কিউ বাই টু করে হলে ওদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল ম্যাক্সিমাম হবে নেক্সট আমরা চলে আসছি যে নতুন যে বিষয় যে তড়িৎ ক্ষেত্র তড়িৎ প্রাবল্য তড়িৎ ক্ষেত্র বিষয়টা কি যে এখানে যে আমরা দেখি কি একটা জিনিস প্রায়ই আমরা লক্ষ্য করি যে পাড়ায় তো অনেক কুকুর থাকে
তাহলে সেই কুকুরগুলো দেখা যায় কি যে তাদের কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ায় সে ঘোরাফেরা করে, তাহলে তার তো একটা এরিয়া থাকে, সেই এরিয়ার বাইরে সচরাচর তারা যায় না। তাহলে ওই যে এরিয়াটা, সেই এরিয়াটাকেই বলা হয় কি যে কুকুরের ক্ষেত্র, তার যে এরিয়া ওইটাই কুকুরের ক্ষেত্র। তেমনি কোনো একটা আহিত বস্তুকে যদি রেখে দেওয়া যায়, আর নির্দিষ্ট আধান যদি আমি ধরে নিই, বিন্দু আধান, বিন্দু আধানকে ধরলে তার পাশে যদি অপর কোনো আধানকে রাখা হয় পজিটিভ আধান, মানে তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে। যত দূরে সরাবো, দূরে সরালে কি হবে, যে কুলম্বের সূত্র অনুসারে দূরত্ব বাড়লে বল কমবে, এইভাবে আর এন মান ইনফিনিটি হলে এফ জিরো হবে, আগের দিন বলা হয়েছিল। তাহলে যে ওই আধানের চারিপাশে যত দূর পর্যন্ত ওর প্রভাবটা বিস্তৃত থাকবে, সেই যে এরিয়াটাকেই বলা হবে কি যে তড়িৎ ক্ষেত্র, তাকেই বলবো আমরা তড়িৎ ক্ষেত্র। এখন সেই যে গল্পটা বলছিলাম কুকুরের, এখন বাইরের পাড়ার কুকুর যদি ওর ক্ষেত্রে ঢুকে পড়ে, সঙ্গে সঙ্গে কি করে যে ওই কুকুরটা কি করবে, অপর যে বাইরের পাড়ার কুকুরকে কি করবে, তেড়ে যায়, ধেয়ে যায়, অর্থাৎ বল প্রয়োগ করে, মারামারি করে। তাহলে যে বল প্রয়োগ করবে সেটাই কি, এক্ষেত্রে সেটাই আমরা বলবো কি যে প্রাবল্য হিসেবে ধরবো। কিন্তু এখানে আমরা প্রাবল্যের ক্ষেত্রে একক ধনাত্মক আধানকে ধরে নেওয়া হয়, যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে রাখলে ওই যে আধান টেস্ট আধানের উপর যে বল প্রয়োগ করবে তাকেই বলা হবে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তড়িৎ প্রাবল্য। তাহলে যদি এখানে প্লাস কিউ আধান রাখা হতো, তাহলে প্লাস কিউ আধানের উপরে ক্রিয়াশীল বল আমরা বললাম এফ, তাহলে একক ধনাত্মক আধানের উপরে ক্রিয়াশীল বল কত হবে, এফ বাই কিউ। এটাকেই বলা হচ্ছে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য, এটাকে ই দিয়ে প্রকাশ করা হয়, ভেক্টর, যেহেতু এটা বল ওই জন্যে ভেক্টর এফ বাই কিউ বলবো, কারণ বল তো ভেক্টর রাশি, প্রাবল্য তো বল, যেহেতু একক ধনাত্মক আধানের উপরে ক্রিয়াশীল বল তাই নামটা একটু বদলে দেওয়া হলো, দিয়ে প্রাবল্য রাখা হয়েছে নামটা, নর্মালি বল। তাহলে এই যে প্রাবল্য এর আমরা এককটা কি লিখব, তাহলে বল বাই আধান, তাহলে এসআই একক কি হবে, নিউটন কুলম ইনভার্স, সিজিএস একক কি হবে, ডাইন স্ট্যাট কুলম ইনভার্স। তাহলে এদের রিলেশনটা কি, যে ওয়ান নিউটন বাই ওয়ান কুলম সমান 10^5 ডাইন বাই 3×10^9 স্ট্যাট কুলম সমান কত লিখব, 1/3×10^4 ডাইন পার স্ট্যাট কুলম। তাহলে অতএব 1 ডাইন পার স্ট্যাট কুলম বা স্ট্যাট কুলম ইনভার্স সমান সমান 3×10^4 নিউটন কুলম ইনভার্স। এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে সিজিএস এককটা এসআই একক অপেক্ষা বড়। এখন যে প্রাবল্যের আমরা রাশিমালা নির্ণয় করতে চাইছি, তাহলে এবার এরপর থেকে শিক্ষক শান্তনু দে বলবেন। আচ্ছা, তোমরা বুঝতেই পাচ্ছো যে আমাদের সময় সম্পর্কিত একটু ব্যাপার আছে, সেই কারণে স্যার হয়তো এই জিনিসটা আর একটু কন্টিনিউ করতেন, আমি এর পরের ঠিক স্যার যেখানে শেষ করেছেন আমি সেখান থেকেই ধরছি। তড়িৎ ক্ষেত্র, আমরা গতদিন বলেছিলাম যে তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে কোনো একটা বিন্দু আধান তার তড়িৎ বল প্রয়োগ করার সীমা যতদূর পর্যন্ত বিস্তৃত তাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে এই তড়িৎ ক্ষেত্র কতটা জোরে কোনো বিন্দুতে বল প্রয়োগ করছে সেটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে স্যার বলেছেন যে এটা অবশ্যই একটা বল, কিন্তু একক বিন্দু আধানের পরে প্রযুক্ত বল, একক, এবার এই যে একক আধান বলছে এই একক আধানটাকে আমরা আমাদের সুবিধার জন্য প্রথা অনুযায়ী একক ধনাত্মক আধান ধরে নেব। তাহলে সেই বলটা যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি, আমরা এইখানে
একক ধনাত্মক আধান ধরলাম, ধরে নিলাম এটা হচ্ছে আর দূরত্ব আছে, তাহলে এই একক আধানের পরে প্রযুক্ত বলটা কত হবে? একক আধানের পরে প্রযুক্ত বলটা হবে হচ্ছে 1/4πε কিউ ইন্টু 1, ঠিক কুলম্বের সূত্র মেনে কিউ বাই আর স্কোয়ার। লক্ষ্য করে দেখো এখানে কেবলমাত্র যে পার্থক্যটা ঘটেছে, স্যার দেখিয়েছেন যে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বল এর মধ্যে জাস্ট পার্থক্যটা হচ্ছে উপরের থেকে একটা কিউ আধানের জায়গায় একক আধান বসে গেছে, তার মানে ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রবলের রাশিমালা। তাহলে এটা অবশ্যই ভেক্টর রাশি, তার কারণ তড়িৎ বল যদি ভেক্টর রাশি হয় তাহলে এটাও ভেক্টর রাশি হবে, এবং আমরা তড়িৎ ক্ষেত্র প্রবলের যে এককগুলো আছে সেই এককগুলো আমরা জেনেছি। এবার একটা প্রশ্ন আমাদের যেটা বলার সেটা হচ্ছে এই যে তড়িৎ ক্ষেত্র প্রবলের কথা আমরা বলছি, এই তড়িৎ ক্ষেত্র প্রবলটা আমরা কিভাবে এই ধারণাটাকে আমরা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারি? আমরা আগের দিন দেখেছিলাম যে এফ প্রপোর্শনেট টু 1/ε, এই এপসাইলনটাকে বলা হচ্ছে তড়িৎ ভেদ্যতা। তাহলে একই রকমভাবে আমরা লক্ষ্য করে দেখতে পারি যে ই প্রপোর্শনেট টু 1/ε, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রবলও কিন্তু তড়িৎ ভেদ্যতার সঙ্গে ব্যস্তানুপাত সম্পর্ক যুক্ত। তাহলে এভাবে আমরা দেখাতে পারি পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটা সেটা হচ্ছে εε/ε0 সমান সমান 1/f0/a বা 1/f0/a। এখানে জিরো যেটা εε0 যেটা লিখেছি এটা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। দেখো এখানে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে যে এটা কিন্তু বলের সঙ্গে ব্যস্তানুপাত সম্পর্কযুক্ত আছে। এবার আমরা এই তড়িৎ ভেদ্যতার ধারণাটা যদি দিয়ে কয়েকটা প্রবলেম করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো, ধরো আমাদেরকে স্যার বলেছেন উপরিপাতনের নীতি, আমরা প্রথমেই দেখাই যে ধরো এখানে একটা বিন্দু আধান প্লাস কিউ আছে, এখানে একটা বিন্দু আধান মাইনাস কিউ আছে, এখানে একটা বিন্দু আধান প্লাস কিউ আছে। আমরা চাইছি যে এই বিন্দু আধানগুলোর মধ্যে তৃতীয় যে বিন্দু আধান বলছি এই তৃতীয় বিন্দু আধানের উপরে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র কত। লক্ষ্য করে দেখো এই তৃতীয় বিন্দু আধানের উপর প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র কত আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু এখানে আমি প্লাস কিউ আধান ধরে রেখেছি, এটা কখনোই হতে পারে না। তাহলে যে বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রবল নির্ণয় করব মাথায় রাখতে হবে সেখানে কিন্তু আমরা অবশ্যই প্লাস 1 বিন্দু আধান ধরব। তাহলে দেখো লক্ষ্য করে আমরা এই দুটি বিন্দু আধান যদি এখানকার দূরত্ব আর হয়, এটার দূরত্ব আর এম সমবাহু ত্রিভুজ ধরে নিলাম একটা, তাহলে এখানে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র দুটো প্লাস আছে, তাহলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ অবশ্যই এই দিকে হবে, সেই তড়িৎ ক্ষেত্র প্রবলের মান কত? E1 ইজ ইকুয়াল টু আমি 1/4πε Q/r² ধরলাম। একই রকমভাবে মাইনাস কিউ আধান এই প্লাস 1 আধানের পরে যে বলটা প্রযুক্ত করেছে বা যে তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত করেছে সেটা হচ্ছে কোন দিকে হবে, তার দিকটা হবে, দেখো সে যেহেতু আকর্ষণ করবে তাহলে এই দিকে হবে, তার মান হচ্ছে E2 সমান সমান 1/4πε Q/r². আমি এখানে কিন্তু মাইনাস কিউ লিখিনি কারণ এখানে আমি দিকে দেখিয়ে দিয়েছি দিকটা কোন দিকে হবে। এবার উপরিপাতনের নীতি যদি আমরা প্রয়োগ করি, স্যার বলেছিলেন যে কোনো বিন্দুর উপরে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ বল যেগুলো কাজ করে তার মোট তড়িৎ প্রাবল্য যদি বের করতে হয় ওই বিন্দুতে, তাহলে সেটা কী করতে হবে? সেটা হচ্ছে ভেক্টর যোগফল করতে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দুটো। তাহলে আমরা E1 আর E2 মধ্যবর্তী কোণ নির্ণয় করে নিতে পারবো। যদি এটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে অবশ্যই এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা 120 ডিগ্রি হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ভেক্টর যোগের সূত্র জানি, E1 এবং E2 মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে আমরা √E1² + E2² + 2E2 cos 120 ডিগ্রি করলে আমরা কিন্তু এখানে কত ক্ষেত্র প্রবল হবে তার মান পেয়ে যাব। তাহলে উপরিপাতন নীতির একটা বাস্তব সমস্যা আমরা এখানে দেখলাম। এবার দেখো কিছু সমস্যা আমাদের এখানে আছে, আমি তড়িৎ ক্ষেত্রের সমস্যাগুলো একটু বলে যাচ্ছি তারপরে আমরা বলরেখাতে যাব।
দেখো তড়িৎ ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, ধরো একটা কিউ আধান আছে, এই কিউ আধানটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে ভেসে বেড়াচ্ছে, ধরো একটা সোলার বল, কিউ আধান যুক্ত সোলার বল এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে ভেসে বেড়াচ্ছে। তাহলে লক্ষ্য করে দেখো, তোমরা যখন বলেছে তো যে এটা ধনাত্মক আধান হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র একে যদি ভাষায়, তাহলে লক্ষ্য করে দেখো অবশ্যই তড়িৎ ক্ষেত্রের দিকটা এই দিকে হতে হবে। কেন হতে হবে ভালো করে বুঝে নাও, এইদিকে হতে হবে কারণ এটা সোলার বল, এর একটা ভর আছে, অবশ্যই নিম্নমুখী তার ওজনটা ক্রিয়া করবে। তাহলে একে ভাসাতে গেলে অবশ্যই এর উপরে এমন একটা বল লাগবে যেটা আপওয়ার্ড বল হবে, ঊর্ধ্বমুখী বল হবে, এবং অবশ্যই তাই এমজি কে প্রতিমিত করবে। তাহলে সেই কারণে দেখো তড়িৎ ক্ষেত্রের দিকটা আপওয়ার্ড হচ্ছে। তাহলে এদিকে তড়িৎ ক্ষেত্র জনিত বল কত হবে, কিউই, আগেই আমরা পড়েছিলাম ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, তাহলে সেখান থেকে আমরা লিখলাম এফ ইজ ইকুয়াল টু কিউই। তাহলে এটা তড়িৎ ক্ষেত্রজনিত বল, আর এটা হচ্ছে অভিকর্ষজনিত বল বা ওজন বল। তাহলে এই দুজনকে যদি আমরা ব্যালেন্স করি, তাহলে আমরা এখান থেকে অবশ্যই যে কোনো একটা রাশিমালা আমরা ইর মান বের করে ফেলতে পারি, ভর কখনো বের করতে দিতে পারে, কখনো আধানের মান বের করতে দিতে পারে, ব্যাসার্ধ বের করতে দিতে পারে, এগুলো কিন্তু আমরা করতে পারি। এই পরীক্ষাটা করে, এর একটা তাৎপর্য আছে এই পরীক্ষাটার, এই পরীক্ষাটা করে কিন্তু মিলিকান তার যে ওয়েল্ড অফ এক্সপেরিমেন্ট, সেখান থেকে নিউক্লিয়াসের চার্জ এবং ভর, এই যে আধান ঘনত্ব বের করেছিল। ফলে এখানে কিউ এবং আর, স্যার যেটা বললেন যে কিউ এবং আর গুরুত্বপূর্ণ, আরটা আমরা কি করে বের করতে পারি একটু দেখিয়ে দিই। কিউই এখানে আমি লিখে নিলাম 4/3, অয়েল ড্রপ বলেছি, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, তাহলে অয়েল ড্রপের আকারটা কেমন, নিশ্চিত রূপে স্ফেরিক্যাল বা গোলকাকার, তাহলে তার আয়তন কত হয়, 4/3 πr³, এবং তার ঘনত্ব যদি রো হয়, তাহলে দেখো এখান থেকে আমরা অবশ্যই ব্যাসার্ধ বের করতে পারি। এবং শুধু ব্যাসার্ধই আমরা বের করতে পারি না, এর পাশাপাশি আমরা কিন্তু কিউ বাই 4/3 πr³ এটাও বের করতে পারি, যেটাকে বলা হয় আধান ঘনত্ব। তাহলে এই জন্য এই পরীক্ষাটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই জাতীয় সমস্যা আমাদের বইতে আছে। পাশাপাশি আর একটা জিনিস একটু বলার দরকার, তোমরা লক্ষ্য করে দেখবে যে আমরা যদি কোনো একটি আধানকে কোনো জায়গা থেকে ঝুলিয়ে দিই, ধরো এই আধানটা এটা আহিত বস্তু, এই আহিত বস্তুটা ধরো সোলার বল বা কোনো একটা গোলক, তাহলে এর একটা আধান আছে ধরো কিউ আধান, তাহলে একে যদি আমরা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি বা পাশে যদি আর একটা সোলার বল ঝুলিয়ে দিই যে এই তড়িৎ ক্ষেত্রটা প্রয়োগ করছে, তাহলে দেখা যাবে একটু হেলে যাবে, হেলে যাবে। তাহলে হেলে গেল কেন, তার কারণ এর উপরে একটা বল প্রয়োগ হয়েছে। এবার এই হেলে গিয়ে এমন একটা অবস্থানে দাঁড়াবে যেখানে কিন্তু একটা সাম্য অবস্থান বজায় রাখতে পারবে। এই যে সাম্য, এই কথাটা কিন্তু আমাদের বারবার আসবে, ইকুইলিব্রিয়াম, যার মানে হচ্ছে কোনো বিন্দু আধানের পরে বা কোনো বিন্দুর উপরে প্রযুক্ত মোট বল শূন্য হবে। তাহলে যখন কোনো বিন্দু আধান বা কোনো বিন্দুর উপরে ক্রিয়াশীল মোট বল শূন্য হয়, তড়িৎ ক্ষেত্রে আমরা ধরে নেব সেই বিন্দুটা সাম্যে আছে বা সেই আধানটা সাম্যে আছে। তাহলে এখানে আমাদেরকে মোট বল শূন্য করতে হবে। লক্ষ্য করে দেখা যাক কি হয় বিষয়টা। তাহলে অবশ্যই এই দিকে কিউই আধানকে ঠেলে নিয়ে গেছে, আর আমরা জানি যে এর যদি এম ভর হয়, তাহলে নিচের দিকে এর ওজন বল এমজি ক্রিয়া করছে। এখন আমাদেরকে দেখতে হবে যে এই অবস্থানে কে এদেরকে সামনে আনতে পারে। লক্ষ্য করে দেখো, যদি সুতো দিয়ে যেহেতু বাধা আছে, তাহলে সুতোর একটা টান বল ঊর্ধ্বমুখী কাজ করছে। এখানে যদি কোনটা থিটা হয়, তাহলে লক্ষ্য করে দেখো অবশ্যই এইটাও থিটা হবে একান্তরকোণের নিয়মে। তাহলে দেখো আমরা এই টি বলটা যদি উপাংশ বিভাজন করি, তাহলে এই দিকটাই হবে টি কস থিটা এবং এই দিকটাই হবে টি সাইন থিটা। এখন তোমরা ক্লাস ইলেভেনে নিউটনের সূত্র যে চ্যাপ্টারটা করেছিলে, সেখানে যে বলের সাম্য তোমরা প্রতিষ্ঠা করেছিলে, লক্ষ্য করলেই বুঝতে পারবে যে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে টি কস থিটা মানে এমজি এবং টি সাইন থিটা মানে কিউই। এখন আমরা যদি এইটা দিয়ে এটাকে ভাগ করে দিই, তাহলে ট্যান থিটা মানে কি দাঁড়াচ্ছে, কিউই বাই এমজি। নিশ্চিত রূপে আমাদের সমস্যার মধ্যে কিউ আধানের মান, ই তড়িৎ ক্ষেত্রের মান এবং এর ভর দেওয়া থাকবে, তাহলে সেখান থেকে এটা কত কোণে হেলে আছে আমরা বের করতে পারবো। পাশাপাশি যদি সুতোর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা কতটা সরণ ঘটেছে, ডিসপ্লেসমেন্ট কতটা সরে গেছে, পার্শ্বীয় সরণ, সেটাও কিন্তু আমরা ট্যান থিটা ইজ ইকুয়াল টু
আর বাই এল এই সূত্র ফেলে আমরা করতে পারবো। তাহলে এই জাতীয় কিছু সমস্যা আমাদের এখানে কিন্তু আছে। এবার দেখো, আমরা একটা কথা বলার, যে জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো যখন আমরা বলছি তখন তোমরা যদি খাতা পেন নিয়ে একটু বসো, তাহলে সাথে সাথে করে গেলে জিনিসটা কিন্তু অনেক সহজে বোঝা যাবে। দেখো, প্রথমে একটা কথা বলি, আমরা দেখবা যারাই আঁকছি কিউ আধানের তড়িৎ ক্ষেত্র গোল দিয়ে আঁকছি। তোমরা যখন আলোর অধ্যায় পড়বে তখন জানতে পারবে যে এই যে বিন্দু আধান বা বিন্দু উৎস, তা থেকে যখন ক্ষেত্র তৈরি হয় সেই ক্ষেত্রটার শেপ যেটা, তার যে ছড়িয়ে পড়ার নেচার, সেইটা কিন্তু হয় গোলকাকার। এই যে ছড়িয়ে পড়ার নেচার, এইটাকে আমরা বলেছি তরঙ্গ মুখ। তাহলে এর নেচারটা কেমন হয়? গোলকাকার হয়। এই জন্য কিন্তু আমরা বিন্দু আধানের জন্য গোল দিচ্ছি। কিন্তু এরকম বিষয় না যে সবার তড়িৎ ক্ষেত্র এই জাতীয় হয়। যেমন লক্ষ্য করে দেখো, আমরা যদি একটা এরকম একটা দণ্ডাকার বিন্দু আধান আহিত বস্তু ধরেছি, এর তড়িৎ ক্ষেত্রের শেপ কিন্তু এইভাবে হবে। তাহলে এইটা কিন্তু আমাদের মাথায় একটু ধরে রাখতে হবে, যে আমরা যদি প্রথম থেকে যদি ধরি যে কোনো আধানের ক্ষেত্রে আমরা বিন্দু আধান নিয়ে পড়ছি, তাই এরকম হয়েছে, এটুকুনি মাথায় রাখতে হবে। এবার দেখো, তড়িৎ বলরেখা কি বলছে? এই একটি আধান আছে, তাহলে এই আধানের চতুর্দিকে যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে, আমরা জানি বিন্দু পরিবর্তন হলে তড়িৎ ক্ষেত্রের মান এবং দিকের পরিবর্তন হয়, অবস্থান পরিবর্তন হলে, তাহলে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিকটা কোন দিকে সেইটা আমি জানতে চাই। তাহলে একটা কাল্পনিক রেখা আমরা মনে মনে ধরে নিই, যে হয়তো এই পথ বরাবর যদি আমি একটা +1 আধানকে রাখি, একক ধনাত্মক আধানকে, তাহলে এ একটা কাল্পনিক পথ বরাবর যেন চলে যাচ্ছে। আসলে এই কাল্পনিক পথটা হচ্ছে এই দিক বরাবর যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশক কাল্পনিক রেখা। তাহলে এই রেখাটার নাম আমরা কি দিয়েছি? বলরেখা। লক্ষ্য করে দেখো, যদি কোনো একটা ধনাত্মক আধান হয় তার থেকে বলরেখাগুলো সব বেরোয়, নির্গত হয়। আমাদের বলরেখা ধর্মে বলা আছে ধনাত্মক থেকে বলরেখা নির্গত হয়। আমি আগের দিনও বলেছি, তড়িৎ ক্ষেত্রের মানে ফিজিক্সের কোনো জিনিস কিন্তু মুখস্থ হবে না, মুখস্থ করা যাবে না, বুঝতে হবে। আমাদেরকে বলছে যে তড়িৎ বলরেখা ধনাত্মক থেকে নির্গত হয় এবং ঋণাত্মক আধান থেকে আধানে তড়িৎ বলরেখা প্রবেশ করে, ঢুকে যায়, শেষ হয়, এরকম টান লেখা আছে। লক্ষ্য করে দেখো তোমরা, ধনাত্মক তড়িৎ আধান কী করবে? ধনাত্মক তড়িৎ আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে যদি একক ধনাত্মক আমি একটা আধানকে রাখি, তাহলে সে সবসময় রিপেল করবে, বিকর্ষণ করবে, বাইরের দিকে ঠেলে দেবে। এই কারণে দেখো, এই ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখাগুলি বাইরের দিকে যায়, বোঝা গেল? ভিতরে প্রবেশ করে না, নির্গত হয়। তাহলে তড়িৎ বলরেখা মানে কিন্তু কিছুই না, আসলে কোনো বিন্দুতে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে তড়িৎ বলরেখার দিকটা গেল। আমরা পরবর্তীকালে যখন গাউসের সূত্র পড়ব তখন জানতে পারবো এই তড়িৎ বলরেখা কিন্তু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকেও নিয়ন্ত্রণ করতে পারে, পাশাপাশি তড়িৎ ফ্লাক্সকেও নিয়ন্ত্রণ করতে পারে, এটা আমরা পরবর্তীকালে জানব। তাহলে তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে নির্গত হয় আর ঋণাত্মক আধানে প্রবেশ করে এবং দেখো লম্বভাবে আসছে। এখন মজার ঘটনাটা ঘটে, যদি আমরা একটা প্লাস কিউ আধান এবং একটা মাইনাস কিউ আধান রাখি পাশাপাশি, তাহলে দেখো এখানে কি হচ্ছিল, লম্বভাবে বেরোচ্ছিল, এরকম তো ছিল। সেই আধানগুলোর এখন নেচার দেখো পরিবর্তন, বলরেখার দেখো নেচার, প্রকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে, গিয়ে এরকম হয়ে যাচ্ছে। নিয়মটা একই আছে, প্লাস থেকে বেরিয়েছে মাইনাসে ঢুকছে, কিন্তু ভেবে দেখো যে রেখা ছিল সোজা সেই রেখা গেছে বেঁকে। কেন বেঁকে গেছে? একদম সোজা হিসেব। প্লাস কিউ আর মাইনাস কিউ আধান যদি দুটো থাকে তাহলে তারা কি করবে? একে অপরকে আকর্ষণ করবে। তাহলে অবশ্যই এখানে যদি আমরা এই প্লাস কিউ আধান থেকে নির্গত বলরেখা, সে তো তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করছে, তাহলে তাকে আকর্ষণ করবে মাইনাস কিউ আধান, উল্টোভাবে একে আকর্ষণ করবে। তাহলে এই আধা এই বলরেখাটা এবং এই বলরেখার মধ্যে আকর্ষণ বল দেখো, লক্ষ্য করে এফ প্রপোর্শনাল টু 1/r² এই সূত্র মেনে চলে বলরেখার আকার, দেখো ঠিক সেইভাবে এফ প্রপোর্শনাল টু 1/r² মেনে